Assalamualaikum viewers, welcome back to my channel Daily Recipe Nira. आज आमी तोमादेर देखाबो मोगलाई परोटाटा किभाबे बानाय, तो आमार की लागछे चलो देखा जाक। तो आमी एखाने निलाम 2 कप आटा बा मयदा, दुइटाई कोन दुइटार एकटाई बा यूज करते पारो तोमरा। तो आमी एखाने मयदा निएछि, 2 कप मयदा निए दिलाम, आर 3 स्पून सोयाबीन तेल और स्वाद मतो लवण दिए दिलाम। एखन आमी भालो करे मिशिए दिच्छि। खूब सिम्पली भावे इजिली भावे एई मोगलाई परोटाटा आमी बानिए देब। तोमादेर खूब इजिली होबे बासाय किभाबे खूब सहज भावे तोमरा एई मोगलाई परोटाटा बानिए खाबे, किभाबे तैरी करे निबे खूब सिम्पली भावे आमी तोमादेर देखिए दिच्छि। आशा करी आमार ए रेसिपिटा तुम्हारे कासे खुबी 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 भालो लागबे। भालो लागले लाइक शेयर एंड सब्सक्राइब करते भूलना, पाशे थाका बेल आइकनटी प्रेस कर दिओ। आमार साथे जारा समय बयसी आछो तादेरकेओ बोलतेछि, आमार भिडियोटी जारा तोमरा देखो सबसक्राइब ना करे चले जाओ प्लिज। तोमादेरके बोलतेछि आमार चैनलटा प्लिज तोमरा सबसक्राइब कर दिओ। आर आमार बड़ो जारा आछो মানে আমার বয়সে যারা বড়, তার মানে আমার আপু লাগো, তো ছোট্ট বোন হিসাবে বলতেছি আমাকে সাপোর্ট করো আপুরা। আমি যতটুকুই ভিডিও করি না কেন, তোমাদের সাথে শেয়ার করি না কেন আমার রেসিপিগুলো, আমি জানি তোমাদের মতো এত সুন্দর হয় না, তোমাদের মতো এত সুন্দর হয় না ভিডিওগুলো। তো আমি চেষ্টা করি ভিডিওগুলো ভালো হওয়ার জন্য। তারপরও যতটুকুই করি না কেন আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। আমি আমার যা আছে তাতেই আমি তোমাদের বানিয়ে দেখার চেষ্টা করি। তো আশা করি আমার এই রেসিপিটা বা আমার ভিডিওগুলো তোমাদের কাছে খুবই ভালো লাগবে। ভালো লাগলে কিন্তু লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না, ফ্রেন্ডস ফ্যামিলির সাথে অবশ্যই শেয়ার করবে। দেখতেই পাচ্ছ আমি কিন্তু একটা ডোটা তৈরি করে নিয়েছি, খুব সুন্দরভাবে একটা স্মুথলিভাবে ডোটা তৈরি করে নিয়েছি। তো আমি কিন্তু এখানে নর্মাল পানি দিয়ে ডোটা তৈরি করে নিয়েছি, কোনো নো গরম পানি নো কুসুম গরম পানি, নর্মাল পানি দিয়ে ডোটা তৈরি করে নিয়েছি। এখানে আমি পেঁয়াজ কুচি নিলাম আর কাঁচামরিচ কুচি এখানে, তারপর আমি দিয়ে দেব ধনে পাতা কুচি। আর এখানে আমি 2টা ডিম ইউজ করব, তো 2টা ডিম আমি ফেটে দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে ডিমটা বাড়িয়েও নিতে পারো, অথবা তোমরা যা যতটুকু পরিমাণে এটা ময়দাটা দিবে ততটুকু পরিমাণে সেটাই সেখানে ডিমের মিশ্রণটা লাগবে। এটা মানে পরিমাণ বুঝে তোমরা যতটা বানাইতে চাও সেখানে ডিমটা লাগবে। তো আমি এখন 2টা ডিম দিয়ে দিলাম আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। তো ভালো করে ফেটিয়ে নিচ্ছি। আর আমার কথাতে যদি তোমরা কোনো সময় কষ্ট পেয়ে থাকো প্লিজ ক্ষমা দৃষ্টিতে দেখবে তোমরা। আমি জানি না মাঝে মাঝে কী থেকে কী বলে দিই, তো আশা করি তোমাদের কিছু মনে হবে না। আর আমার ভিডিওগুলো যদি তোমাদের কাছে খুবই ভালো লাগে রেসিপিগুলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমি জানি যে তোমরা যারা আমার ভিডিওগুলো দেখো তারা অনেকেই লাইক না করে চলে যাও, সাবস্ক্রাইব না করে চলে যাও। জানি না কেন এমনটা করো, আমাকে কেন তোমরা এত পর ভাবো, আমিও তো তোমাদের একজন আপন। তো আমিও কিন্তু তোমাদের মনে করি যে তোমরা আমার এক ফ্রেন্ডস, আপু বা অনেক ভাইয়ারও কিন্তু আমার এই ভিডিওগুলো দেখো। তো আজ পর্যন্ত আমি যতটাই ভিডিও ছেড়েছি কি না ততটাই তোমরা আমাকে যারা যারা সাবস্ক্রাইব করেছো, লাইক দিয়েছো, তাদেরকে অনেক অনেক ভালোবাসা। আর যারা করো নাই তারাও প্লিজ এই ছোট্ট বোন হিসাবে তোমরা আমাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। তো দেখতেই পাচ্ছিলে আমি একটা লম্বা শেপ আকারে যে একটা ডোটা তৈরি করেছিলাম, তো আমি কিন্তু 5টা লেচি কেটে নিয়েছি। তো এখানে একটা লেচি নিয়ে আমি একটা ভালো করে মথে রাউন্ড শেপ করে এখন আমি রুটির মতো করে বেলে নেব।
তো এত কথা বললাম, কথার মাঝখানে অনেক কিছুই ভিডিওটা চলে গেল। যাই হোক, তোমরা কিন্তু ভালো করে আমার এই ভিডিওটা খেয়াল করো, তাহলে দেখতে পারবে আমি কিভাবে এত ইজিলি ভাবে এই মোগলাই পরোটা বানিয়ে নিতেছি। তো একটা রুটির মতো করে বেলিয়ে যখন নিলাম, তখন আমি এর উপরে ডিমের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। তো আমার এই বিজি ভিডিওটা একবার আলো বাড়তেছে, একবার আলো কমতেছে, জানি না কেমন এমন হইল। তো সেটা পরে বুঝলাম যে এত কষ্ট করে ভিডিও করলাম, ভাবলাম তোমাদের কাছে শেয়ার করব। তো আবার বলতেছি যে তোমাদের কাছে ক্ষমা দৃষ্টি, তো আমার এই ভিডিওটা তোমরা ক্ষমা দৃষ্টিতে দেখবে যে কেন এমনটা হলো। প্লিজ, আমি জানি তোমাদের এই ভিডিওটা দেখতে খুব কষ্ট হচ্ছে, তারপরও একটু ম্যানেজ করে চলো। যেহেতু আমি কিন্তু একা একাই ভিডিও করি, একা একাই তোমাদের মানে অনেক কিছুই একাই আমার নিজেকে সামলাইতে হয়। আমার পাশে কিন্তু কেউ নেই আমাকে ভিডিও করার মতো, বা কেউ একটা ধরে আমাকে হেল্প করবে সেটাও নেই নাই। বুঝোই তো একা করাটা কতটা ইম্পসিবল। আর তোমরা যদি সেই আমাকে সাপোর্ট না করো, আমি যেহেতু একা করি, একা একা ভিডিও করতে হয়, এডিটিং করতে হয়, তারপর রেকর্ডিং করতে হয়, কত কিছু তোমরা একটা বুঝোই তো। যা যা বড় বড় ইউটিউব আপুরা যারা আসো, তারা ভিডিও করতে, একটা ভিডিও করতে কতটা কষ্ট হয়। তারপরও তোমাদের কাছে কিন্তু অনেক মানুষ থাকে, কিন্তু আমার পাশে কিন্তু কেউই নাই। আমি একা একা মানুষ বলে না, নিজের পায়ে নিজে দাঁড়াতে হয়। তো আমি এটা চেষ্টা করতেছি নিজের পায়ে নিজে দাঁড়ানোর জন্য। তো তোমরা প্লিজ আমার সহানুভূতি হও, আমার পাশে থাকো, তাহলে আমি উপরে উঠতে পারবো ইনশাল্লাহ। তো দেখতে পাচ্ছিলে আমি কিন্তু রুটির মতো করে বেলে উপরে ডিমের মিশ্রণটা দিয়ে কীভাবে বটেছি। তোমাদের খেয়াল সুবিধা অনুযায়ী যাই আমি আরেকটা বটিয়ে তোমাদের দেখিয়ে দেব কীভাবে বটে নিয়েছি। তো আমি যখন ভাজতেছি, ততক্ষণ পর্যন্ত কিন্তু নিচের যেদিক দিয়ে আমি বটেছি সেদিক দিয়ে ভেজে নিলাম প্রথমে, নাহলে কিন্তু উপরের সাইডটা পুড়ে যাবে, ভিতরে ডিমটা কাঁচা থাকবে। আগে কিন্তু যে নিজের যেই সাইডটা বটতে হয় সেই সাইডটাই ভাজতে হবে। তো আমি কিন্তু আরেকটা দেখিয়ে দিচ্ছি। তো আমি কিন্তু রুটির মতো করে বেলে নিলাম, তারপর এখানে ডিমের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। একটু সরিয়ে সরিয়ে ডিমের মিশ্রণটা দিতে হবে। তো এইগুলাই এটাই বলার ছিল যে তোমরা প্লিজ যারা যারা আমার ভিডিওগুলো দেখো, তো যারা যারা লাইক না করে আমার ভিডিওগুলো দেখে চলে যাও, সাবস্ক্রাইব না করে চলে যাও প্লিজ। তোমরা বুঝোই তো একটা ভিডিও করতে কতটা কষ্ট লাগে। একা একটা ভিডিও করতে মানুষ কিন্তু দুইজন তিনজন লাগিয়ে ভিডিওটা করে, একজন ক্যামেরাম্যান ধরে, আরেকজন সহায়তা করে, সাহায্য করে, কিন্তু আমার পাশে কিন্তু কেউই নাই। তারপরও আমি চেষ্টা চালিয়ে যাই, চেষ্টা করলে সব কিছুই সম্ভব। তো দেখতে পাচ্ছিলাম আমি কীভাবে বটে নিয়েছি, চারোপাশ দিয়ে ভালো করে বটে নিলাম। তারপর যেদিক দিয়ে বটেছি সেদিক দিয়ে আমি একটা এখন কড়াইতে দিয়ে দেব ভাজার জন্য। তো আমি কিন্তু যেদিক দিয়ে বটেছি সেদিক দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ কতটা সুন্দর হয়েছে, ফুলেও গিয়েছে। তো আমি এখন আমার উপরের পাটটা হয়ে গেছে, নিচের পাটটা হয়ে গেছে, দেন এখন উঠিয়ে নিচ্ছি ভালো করে। তো আমি আস্তে আস্তে করে সবগুলো এভাবে ভেজে নেব আর বানিয়েও নেব। তো তোমাদের আমি কেটে সার্ভ করে দেখাচ্ছি যে আমার কতটা ভিতরের কতটা সুন্দর হয়েছে, দেখতে পাচ্ছ কতটা ক্রিস্পি হয়েছে। বাসায় অবশ্যই ট্রাই করবে, বাসায় ট্রাই না করলে বুঝতে পারবে না কতটা ক্রিস্পি হয়েছে। তো আমি জানি তোমরা এই মোগলাই পরোটা কেন অন্যান্য রেসিপিগুলো যারা পারো, এখন অনেকেই পারো, তা এই রেসিপিগুলো ভালো ভালো রেসিপিগুলো তোমাদের সবারই একটা এক্সপ্রেশন আছে। তো যারা পারো না তাদের জন্য আমি দেখিয়ে দিলাম। লাভ ইউ অল, আল্লাহ হাফেজ, আসসালাম।